ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে রেডিও শুনবেন। সো ভিডিও অবশ্যই ফুল কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। আপনি যদি মোবাইল ফোন দিয়ে রেডিও শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটার নাম হইতেছে, জাস্ট আপনারা এখানে লিখবেন বাংলাদেশ বেতার। এটা লিখে আপনি সার্চ করার পর গুগল প্লে স্টোরে যে ফার্স্ট যে অ্যাপসটা দেখতে পারবেন বাংলাদেশ বেতার, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা এটাকে অপেন করবেন। অপেন করার পর পেজটা একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। এই যে এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ বেতার ওয়েবসাইট, চাইলে আপনি ওয়েবসাইট থেকেও শুনতে পারবেন। সো আমরা নেক্সটে দেখব, অর্থাৎ আমরা এটা দেখার পর আমরা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে শুনতে হয় ওটা দেখব। জাস্ট আমরা এখন এই যে এখানে কয়েকটি চ্যানেল, অর্থাৎ রেডিও চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারতেছেন। এখানে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, এখানে আরও অনেক চ্যানেল রয়েছে। আপনি যে জেলার বা যে চ্যানেল শুনতে চান সেটার উপর ক্লিক করুন। ধরুন আমি এখান থেকে যদি ঢাকাটাই যদি সিলেক্ট করি, ঢাকা থেকে যে ঢাকা ক, ট্রাফিক সম্প্রচার, বাণিজ্য কার্যক্রম, এটাতে আমি যদি ট্রাফিক, এখন যদি আমি বাণিজ্যিক কার্যক্রম, এরপরে আমি যদি একটু চট্টগ্রামে দেখাই, এই যে আপনি শুনতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এরপরে আমি যদি রাজশাহীটা একটু দেখাই, আপনারা দেখতে থাকুন, এই যে রাজশাহী বেতারও কিন্তু চলতেছে আমাদের এখানে। অর্থাৎ বন্ধ করাই হচ্ছে লাইগেশন, যে আমাদের মহিলার কাঙ্ক্ষিত সংখ্যক সন্তান, এই যে রাজশাহী খুলনা, এটা খুলনা চ্যানেল, এটাও আমাদের চলতেছে। এভাবে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে রেডিও শুনবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কীভাবে অনলাইনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে রেডিও শুনতে হয়। অবশ্যই আপনার নেট কানেকশন লাগবে। এখান থেকে আপনি রংপুর, সিলেট, বরিশাল সবগুলো আপনি শুনতে পারবেন, সবগুলো চ্যানেল শুনতে পারবেন। এই যে এখানে আমি এখন দেখাবো আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে শুনতে পারি, সেটা এখন দেখিয়ে দেব। ভিউয়ার্স, অনলাইনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে এখানে লিখব বেতার ডট গভ বিডি, অথবা আমরা এখানে লিখব, জাস্ট আমরা বেতার ডট গভ বিডি লিখব, বেতার ডট গভ বিডি, জাস্ট এতটুকু আপনারা লিখবেন। লেখার পর আপনারা এই যে এইটুকু লিখবেন, বেতার ডট গভ বিডি, লেখার পর ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এটা হইতেছে মেন বেতারের ওয়েবসাইট। এই বেতার ওয়েবসাইট থেকে আপনি যদি লাইভ রেডিও শুনতে চান তাহলে আপনি এই যে লাইভ রেডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক চ্যানেল দেখতে পারবেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার সবগুলোই আপনি এখান থেকে শুনতে পারবেন। আমি যদি এখানে ঢাকা সম্প্রচার এটা যদি ক্লিক করি, দেখুন এই যে এখানে এই বাটন আছে। এখন আমি আরেকটা দেখাই, চট্টগ্রাম দেখাই, এই যে এখানে আপনি ক্লিক করবেন তাহলে দেখা যায়, দেখুন এটা রিকশা চালক। এরপরে আমি আরেকটা খুলনা যদি আমরা ক্লিক করি, দেখুন খুলনাও কিন্তু চলতেছে। রাজশাহী, রাজশাহী চ্যানেলগুলোও চলতেছে, দেখুন হচ্ছে এটা টের পান, কিন্তু সবগুলো চ্যানেলই চলে, অর্থাৎ সবগুলো সেন্টার কিন্তু এখানে চলে, রাজশাহী সেন্টার। ভিউয়ার্স, আপনারা দেখতে পালেন যে কিভাবে রেডিও শুনবেন অনলাইনের মাধ্যমে এবং আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে, এটাই আমি আজকে দেখিয়ে দিলাম। আর কীভাবে ওয়ার্ল্ডের সবগুলো চ্যানেল শুনবেন এটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আমি আই বাটনে অ্যাড করে দেব, চাইলে ভিডিওটা আপনারা দেখতে পারেন। সো আশা করি এই ভিডিওটি দেখে আপনি জানতে পারলেন যে কীভাবে রেডিও বেতার শুনতে হয় অনলাইনের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর নেক্সট টিউটোরিয়াল আমি এরকম আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো।